প্রিয় বন্ধুরা, তোমরা যারা 2022-এর মাধ্যমিক, একাদশ এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে, তোমরা অনেকেই বুঝে উঠতে পারছো না তোমাদের পরীক্ষা হবে কি না, হলে কিভাবে হবে, কবে থেকে শুরু হচ্ছে, রুটিন কি হবে, এ নিয়ে উচ্চশিক্ষা সংসদ সূত্রে বিরাট এক ইনফরমেশন পাওয়া গেছে। কবে কোন পরীক্ষা হচ্ছে, রুটিন কি হবে, তা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে ইনফরমেশন অনুযায়ী আলোচনা করব। আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমরা সকলেই জানো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা হয়ে যাওয়ার পর প্রতি বছর আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার জন্য রুটিন বা সময়সীমা প্রকাশিত করে পর্ষদ ও উচ্চশিক্ষা সংসদ। তো এই বছর কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষাই হয়নি, সেই কারণে এখনও পর্যন্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক নিয়ে মৃদু নিশ্চয়তা কিন্তু রয়ে গেছে। তার সত্ত্বেও এই মুহূর্তে কিন্তু বিরাট বড় আপডেট মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা নিয়ে জানা যাচ্ছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অনলাইনে হবে, অফলাইনে হবে, না বাড়িতে বসে হবে, না দু ভাগে হবে, এ নিয়েও পরিষ্কার একটা নির্দেশিকা আমরা বিভিন্ন সূত্র মারফত পাচ্ছি, তা নিয়ে তোমাদের বিস্তারিত জানাবো। তার আগে যারা এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক করনি, অতি অবশ্যই একটি ভিডিওটিকে লাইক করো। আর প্রথমেই বলে রাখি, উচ্চ মাধ্যমিক 2022-এর ছাত্রছাত্রীদের উচ্চ মাধ্যমিক 2022-এর পরীক্ষার রুটিন নিয়ে উচ্চশিক্ষা সংসদ কিন্তু এই মুহূর্তে একটি রুটিন তৈরি করে ফেলেছে, যে কবে থেকে পরীক্ষা শুরু হচ্ছে, কোন দিন কোন পরীক্ষা হবে, কোন সময়ে পরীক্ষা হবে, সেই একটা রুটিন বা খসড়া কিন্তু রীতিমতো উচ্চশিক্ষা সংসদের কমিটি তৈরি করে, সেই রুটিন বা খসড়া কিন্তু উচ্চশিক্ষা সংসদ শিক্ষা দপ্তরে পাঠিয়েও দিয়েছে প্রস্তাব আকারে। যখনই শিক্ষা দপ্তর ওই রুটিনকে গ্রহণ করবে, তখনই কিন্তু ওই রুটিন তোমাদের উচ্চ মাধ্যমিক 2022-এর ফাইনাল রুটিন হিসাবে ঘোষিত হবে। তো এখানে আমি প্রত্যেককেই বলে দিই, এই মুহূর্তে যে ইনফরমেশান রয়েছে কবে কি পরীক্ষা হবে সেটা তো এই মুহূর্তে লিক হয়নি, কিন্তু যেটা জানা যাচ্ছে উচ্চশিক্ষা সংসদ সূত্রে, বিভিন্ন নিউজ পোর্টাল সূত্রে, তোমাদের যে পরীক্ষা আছে উচ্চ মাধ্যমিক সেটা কিন্তু মার্চ মাসের তৃতীয় কিংবা চতুর্থ সপ্তাহ থেকে শুরু হতে চলেছে। এ কাজেই তোমরা চিন্তা করার তোমাদের কোনো বিষয় নেই, তোমাদের কিন্তু পরীক্ষা অফলাইনেই হবে বলে এই মুহূর্তে নির্দেশিকা দেওয়া আছে। আর কিছুদিন আগে জানি নবনিযুক্ত সভাপতি উচ্চশিক্ষা সংসদে তিনি জানিয়ে দিয়েছেন যে এবছরের ক্ষেত্রে কিন্তু কোনো সেমিস্টার বেসিস অ্যাকচুয়ালি পরীক্ষা হবে না বলেই তারা পরিকল্পনা করছে। এবছরের ক্ষেত্রে বার্ষিক পরীক্ষা অফলাইনে মার্চ মাসের তৃতীয় কিংবা চতুর্থ সপ্তাহ থেকে শুরু হতে চলেছে। এটা তো গেল উচ্চ মাধ্যমিকের কথা, যে রুটিনটা অ্যাকচুয়ালি শিক্ষা দপ্তরে পাঠিয়েছে সেই অনুযায়ী বললাম। তার মানে তোমরা এর থেকে অনুমান করতেই পারছো, যারা 2022-এ একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা দেবে, তোমাদেরও কিন্তু পরীক্ষা ওই একই সময়ে মার্চ মাসেই কিন্তু তৃতীয় কিংবা চতুর্থ সপ্তাহ কিংবা দ্বিতীয় সপ্তাহ, মানে ধরে রাখতে পারো মার্চ মাস থেকে শুরু হচ্ছে। যেহেতু উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের পরীক্ষাও কিন্তু শুরু হবে, যেটা প্রত্যেক বছর আমরা দেখি উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সাথেই একাদশ শ্রেণীর পরীক্ষা হয়। এবার কথা হচ্ছে মাধ্যমিকের পরীক্ষা কবে হবে। দেখো, মাধ্যমিকের পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারি মাসের শেষে হওয়ার পরিকল্পনা রয়েছে। মাধ্যমিক পরীক্ষা আগে হয়, তারপরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়, সেই সূত্রে এবং বিভিন্ন সূত্র মারফত যে বিষয়টি এই মুহূর্তে উঠে আসছে সেটি হচ্ছে তোমাদের মাধ্যমিক পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারি মাসের তৃতীয় কিংবা চতুর্থ সপ্তাহ থেকে শুরু হতে পারে। তো কাজেই তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো, তোমাদের প্রত্যেককে বিভ্রান্তি দূর করার জন্য বিষয়গুলো জানিয়ে দিলাম। তোমরা কেউ বিভ্রান্তির মধ্যে থেকো না যে তোমাদের পরীক্ষা হবে না, অনলাইনে হবে না, বাড়িতে বসে হবে, সেগুলো পরের কথা। এই মুহূর্তে যে ইনফরমেশান আছে, সমস্ত পরিস্থিতি সমস্ত কিছু ঠিক থাকলে তোমাদের পরীক্ষা কিন্তু অফলাইনে বার্ষিক স্কুলে গিয়েই হবে। এবং আমি প্রত্যেককে একটা জিনিসই বলবো, যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী আছো, ফেব্রুয়ারি মাসে পরীক্ষা শুরু হচ্ছে এটা ভেবে, এবং যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থী রয়েছে, উচ্চ মাধ্যমিক দেবে 2022-এ, তোমরা পরীক্ষা মার্চ মাসে শুরু হচ্ছে এটা ভেবেই কিন্তু পড়াশোনা করো, সিলেবাস শেষ করো, প্রস্তুতি নাও, যাতে পরবর্তীকালে যেভাবেই পরীক্ষা হোক না কেন তোমাদের জন্য কোনো রকম অসুবিধা না হয়। আর তোমরা এই মুহূর্তে সংশোধিত সিলেবাস অনুযায়ী কত পার্সেন্ট সিলেবাস তোমরা শেষ করে ফেলেছো অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলো না। তার সাথে তোমাদের পরীক্ষা নিয়ে কোনো ওপিনিয়ন থাকলে সেটাও কিন্তু আমাকে জানাতে একেবারেই ভুলো না। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।